আমি আজকে আলোচনা করব সোলারের রুফটপ সিস্টেমের ওভারভিউ সম্পর্কে। আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন সোলার কিভাবে কাজ করে এবং কিভাবে মেইনটেনেন্স করা হয় এবং কিভাবে সোলারের মনিটরিং সিস্টেম কাজ করে। পূর্ণাঙ্গ সোলারের জেনারেশন থেকে শুরু করে ডিস্ট্রিবিউশন পর্যন্ত আমি এই বিষয়ে আলোচনা করব। আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন, এই ছবির একটা ওভারভিউ আমি আপনাদের সামনে এখন আলোচনা করি। সেটা হচ্ছে, এখানে যে সোলার প্যানেল দেখতে পাচ্ছেন, এই সোলার প্যানেল প্রথমে সানলাইট থেকে সোলার প্যানেলের উপরে সানলাইটটা পড়ে, এবং তার সেকেন্ড ধাপ হচ্ছে এই যে ডিসি ফিউজ বক্স ইউজ করা হয়। ডিসি ফিউজ বক্স মূলত ইউজ করা হয় সাধারণত সেফটির জন্য। এবং থার্ড ধাপ হচ্ছে ইনভার্টার, অর্থাৎ সোলার থেকে সরাসরি আমরা এসি পাই না, সোলার থেকে আমরা পাই ডিসি। এই ইনভার্টারের মাধ্যমে ডিসিকে এসি করা হয়। এবং ফোর্থ ধাপ হচ্ছে এসি কালেকশন বক্স, অর্থাৎ এসি কালেকশন বক্সের মাধ্যমে আমরা যে ইনভার্টার থেকে যে এসিগুলো পেলাম সেই এসি কালেকশন বক্সে সেটা থাকে। সেকেন্ড লাস্ট ধাপ হচ্ছে ডিস্ট্রিবিউশন বোর্ড, অর্থাৎ এই ডিস্ট্রিবিউশন বোর্ডের মাধ্যমে আমরা যেই মেশিনগুলো ইউজ করব সেই মেশিনের কানেকশন থাকে সাধারণত ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে। এই ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে কানেকশনের মাধ্যমে আমরা আমাদের ইলেকট্রিসিটি আমরা ইউজ করতে পারবো। সেটা হচ্ছে এই যে পুরো সিস্টেম, অর্থাৎ ইনভার্টার থেকে আমরা কী পরিমাণ এসিকে ডিসিকে এসি করলাম সেটাকে মনিটরিং করার জন্য ইউজ করা হয় পিসি ওয়ার্ক স্টেশন, অর্থাৎ পুরো সিস্টেমটা মনিটরিং করার জন্য সাধারণত পিসি ওয়ার্ক স্টেশন ইউজ করা হয়। এখানে সিস্টেমের ওভারভিউ দেওয়া হয়েছে, এই ওভারভিউর মাধ্যমে বিষয়টা আপনারা আরও ক্লিয়ার হবেন। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের পিভি অ্যারে ইউজ করা হয়েছে, ডিসি এবং সেকেন্ড ধাপে ইউজ করা হয়েছে ডিসি কম্বিনার বক্স, এবং সেটা কানেক্টেড রয়েছে ইনভার্টারে। একটা বিষয় আপনাদের একটু ক্লিয়ার থাকা ভালো, সেটা হচ্ছে যে আপনারা যেই ইনভার্টার ইউজ করবেন, অর্থাৎ 55 কিলোওয়াট হতে পারে বা 110 কিলোওয়াট হতে পারে, এই যে ইনভার্টার ইউজ করবেন এই ইনভার্টারের ক্যাপাসিটি অনুযায়ী, এই ইনভার্টারের ক্যাপাসিটি অনুযায়ী সাধারণত পিভিআর অর্থাৎ সোলার প্যানেল ইউজ করা হয়। ধরা যায় আপনি এখানে 50 কিলোওয়াটের একটা ইনভার্টার ইউজ করছেন, তাহলে আপনাকে ইউজ করতে হবে যদি 500 ওয়াটের অর্থাৎ 550 ওয়াটের একটা সোলার প্যানেল হয়, তাহলে আপনাকে ইউজ করতে হচ্ছে 100টা সোলার প্যানেল, অর্থাৎ এই 100টা সোলার প্যানেল থেকে সেটা কানেক্টেড হচ্ছে ডিসি কম্বিনার বক্সে, এবং সে তারপরে কানেক্টেড হচ্ছে ইনভার্টারে। অর্থাৎ এই ইনভার্টারের সাইজের উপরে ডিপেন্ড করে আপনি কতটুকু পিভিআরএ ইউজ করছেন, কতটুকু সোলার ইউজ করছেন, অথবা আপনারা এই ইনভার্টারকে কয়েকটা ধাপ ভাগ করতে পারবেন। আপনি মনে করেন এখানে 110 কিলোওয়াটের একটা ইনভার্টার আছে, এই 110 কিলোওয়াট ইনভার্টারকে আপনি দুই ভাগে ভাগ করতে পারেন, অর্থাৎ এই ডিসি কম্বিনার বক্সের মধ্যে আপনি দিলেন 55 কিলোওয়াট, এই নিচের যে ডিসি কম্বিনার বক্সের দিলেন 55 কিলোওয়াট, অর্থাৎ টোটাল 110 কিলোওয়াট আপনার কাজের সুবিধা অনুযায়ী। এই প্রত্যেকটাকে বলা হয় একটা স্ট্রিং। ওকে, সো এই ইনভার্টারের পরে দেওয়া হচ্ছে এসি কম্বিনার বক্স। এসি কম্বিনার বক্স থেকে সরাসরি সংযোগ হয় সাধারণত মাদার ডিস্ট্রিবিউশন বোর্ডে, এবং এখান থেকে বিভিন্ন ধরনের যে ইউটিলিটি আছে, ইউটিলিটি দ্যাট মিন্স আপনি বিভিন্ন ধরনের ইউটিলিটি ইউজ করতে পারবেন, এবং ডিজেল জেনারেটর আছে। এই যে ডিজেল জেনারেটর ইউটিলিটিতে আপনি যে ইউজ করছেন এবং কতটুকু ইউজ করছেন, তার এই জন্য ইউজ করা হয়েছে এনার্জি মিটার। এই এনার্জি মিটারের মাধ্যমে আপনারা সরাসরি দেখতে পারবেন আপনি কতটুকু ইউজ করছেন। এই আরেকটা বিষয় একটু আলোচনা করি, সেটা হচ্ছে ফুয়েল সেভ কন্ট্রোলার, অর্থাৎ ফুয়েল সেভ কন্ট্রোলার ইউজ করা হয় এই আপনারা যে ইউটিলিটি গ্রিড ইউজ করছেন, ডিজেল জেনারেটর ইউজ করছেন, এটা সরাসরি কানেকশন থাকে ফুয়েল সেভ কন্ট্রোলারে। অর্থাৎ ফুয়েল সেভ কন্ট্রোলারের মাধ্যমে আপনারা কতটুকু ইউজ করবেন ইলেকট্রিসিটি সেটা বলা হয়। সাধারণত ডিজেল জেনারেটরের ক্ষেত্রে 30%
সর্বপ্রথম লোড থাকে ডিজেল জেনারেটরে, আর বাদবাকি যে 70% এই লোড থাকে সরাসরি সোলার থেকে। এটা হচ্ছে সাধারণত ইউজ করা হয় 30% ডিজেল জেনারেটরের সেপের জন্য, সেটা যেন আন্ডারলোডে না চলে। এবং পরের ধাপ হচ্ছে ডাটা ম্যানেজার। ডাটা ম্যানেজার ইউজ করা হয় আপনি যে বিভিন্ন ধরনের ডাটা পাচ্ছেন ফুয়েল সেল কন্ট্রোলারে, সেই ডাটা ম্যানেজারের মাধ্যমে আমরা অতি সহজে উইকলি, মান্থলি, ইয়ারলি এই প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ, ধাপ বাই ধাপ আমরা মনিটরিং করতে পারি। পরে দেখা হচ্ছে রিপোর্টিং পোর্টাল, অর্থাৎ এই যে ডাটা ম্যানেজারে যে ডাটাগুলো জমা হচ্ছে সেই ডাটাগুলো অতি সহজে যে কোনো সময় ক্লায়েন্ট চাইলে মনিটরিং করতে পারে। এবং এটা হচ্ছে জাস্ট একটা সিস্টেমের ওভারভিউ। এর মাধ্যমে আপনারা যারা ইন্ডাস্ট্রিয়াল সোলার সিস্টেম ইউজ করবেন, এই ওভারভিউর মাধ্যমে অতি সহজে আপনারা বিষয়টা ক্লিয়ার অর্থাৎ বুঝতে পারবেন। আরেকটা বিষয় একটু আলোচনা করি, সেটা হচ্ছে এই যেই আপনারা যে সোলার ফটোভোলটাইক মডুল ইউজ করবেন, এই মডুলের সাধারণত ম্যাক্সিমাম এফিসিয়েন্সি হচ্ছে 21.2%, এবং এখানে 555 ওয়াটের একটা ভার্টেক্সের সোলার ফটোভোলটাইক মডুলার ডিটেলস টিনা সোলারের দেওয়া আছে, সেটা এই ম্যানুয়ালের মাধ্যমে আপনার অতি সহজে এর যে এফিসিয়েন্সি কত, এর যে হাই এনার্জি কতটুকু নিতে পারছে, রিলায়াবিলিটি কতটুকু, অতি সহজে এটা বোঝা যাবে। আর পরের ধাপে যে বিষয়টা হচ্ছে যে সোলার স্ট্রিং ইনভার্টার, অর্থাৎ এই ইনভার্টারের মাধ্যমে আমরা যেটা পাচ্ছি অর্থাৎ ডিসিকে আমরা যে এসি আমাদের প্রয়োজনীয় অনুযায়ী ইউজ করছি, সাথে ইনভার্টার এর জন্য ইউজ করা হয়, যেটা আমি আপনাদের পূর্বে আলোচনা করেছি। ইনভার্টারের 5টা ফিচার হচ্ছে সে ম্যাক্সিমাম এনার্জি দিতে পারবে, 12 MPPT ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ট্র্যাকিং, অর্থাৎ সে যতটুকু ম্যাক্সিমাম পাচ্ছে সেটাই সে ফিল্ডে আমরা ইউজ করতে পারবো। ফুললি ইন্টিগ্রেটেড, অর্থাৎ ফুলি ইন্টিগ্রেটেড থাকে সিস্টেমটা। আর 4 নম্বরটা স্মার্ট মনিটরিং, কন্ট্রোলিং, সার্ভিসিং, অর্থাৎ মনিটরিং করা, কন্ট্রোলিং করা, এরা যেটা আপনার অতি সহজে যে কোনো জায়গায় বসে থেকে এটা আপনার সহজে মনিটরিং করতে পারবেন। লাস্টে হচ্ছে DCAFCI, আর্ক ফল্ট প্রোটেকশন, অর্থাৎ যেটা আর্ক ফল্ট হয়ে থাকে এই ইনভার্টারটা সেটা এসএমই ব্র্যান্ডের কোড টু টোটালি 100% প্রোটেকশন। এখানে আরেকটা দেখানো হয়েছে, এটা হচ্ছে কোড টু, এটা হচ্ছে কোর ওয়ান। কোর ওয়ানটা সাধারণত থাকে 55 কিলোওয়াটের, আর কোড টু থাকে সাধারণত জন্য, অর্থাৎ সোলার মেনটেন্স করার জন্য কয়েকটা বিষয় অতি গুরুত্বপূর্ণ। যখন সোলারটা আপনারা বসাবেন, সোলারটা বসানোর সময় 100% যেন সোলারটা রোদে থাকে, অর্থাৎ সানলাইট পায়, সে বিষয়টা মাথায় রাখবেন। অর্থাৎ যদি 30% আপনারা মনে করলেন এটা সেরে পড়লো, আর 70% এটা রোদে থাকছে অর্থাৎ সানলাইট পাচ্ছে, তাহলে দেখবেন এর ভিতরে আস্তে আস্তে যে এফিসিয়েন্সি পাওয়ার কথা সেটা আস্তে আস্তে কার্যকারিতা নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য 100% যেন সোলারটা রোদে অর্থাৎ সানলাইটে থাকে সে বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। এটা সোলার ফটোভোলটাইক মডুল রেগুলার মেনটেন্সের জন্য অতি গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর ক্লিনিংয়ের বিষয়টা অতি ইম্পর্টেন্ট, আপনাদের জায়গা ভেদে এটা ডিপেন্ড করে সেটা কতটুকু ডাস্ট এলাকায় সোলার প্যানেলটি বসানো হয়েছে, সেই অনুযায়ী আপনারা সাপ্তাহিক রুটিন করে, সেটা হতে পারে 2 দিন পরপর বা উইকলি অথবা মান্থলি, এটা ক্লিনিং করার ব্যবস্থা করতে হবে। তা না হলে যদি ডাস্টটা আস্তে আস্তে জমা পড়ে, একসময় সেটা লেয়ার আকারে এটা পড়ে থাকে, এবং যার ফলে যদি আপনি ক্লিনও করতে চান 2-3 মাস পর, সেটা ইচ্ছা করলে ক্লিন করতে পারবেন না। এজন্য একটা ডেলি রুটিন মেনটেন করে সাধারণত এটা করা হয়, এটা অতি গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি আপনারা যে এফিসিয়েন্সি আছে 21.2% পেতে চান, তাহলে আপনি অবশ্যই অবশ্যই এটা ক্লিনিংয়ের আয়তে আনতে হবে। আর যে বিষয়টা একটু আগে আপনাদের আলোচনা করেছি যে স্ট্রিং ইনভার্টার রুটিন মেনটেন্যান্স, স্ট্রিং ইনভার্টার রুটিন মেনটেন্যান্সের জন্য 4টা বিষয় অতি গুরুত্বপূর্ণ। অর্থাৎ ইনভার্টারের বিভিন্ন ধরনের এলইডি দেওয়া আছে, এই এলইডি স্ট্যাটাস দেখে আপনারা বুঝতে পারবেন ইনভার্টারটা আসলে কী অবস্থা আছে। আর সেকেন্ড হচ্ছে যে আপনার ইনভার্টার যেখানে বসাবেন সেখানে যে ভেন্টিলেশনটা আছে ঠিকমতো আছে কি না, সেটা অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে। এবং ইনভার্টারের মধ্যে যে একটা কুলিং ফ্যান থাকে, এই কুলিং ফ্যান ঠিকমতো পরিষ্কার করা, ঠিকমতো চলতেছে কি না, এটা অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে। এবং অবশ্যই যে কুলিং যেই ফ্যানগুলো আছে সেটা ডাস্ট ক্লিন করতে হবে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আরেকটা বিষয় একটু আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে ডিসি কম্বিনার বক্স।
এই ডিসি ভিতরে যে ডিসি কম্বিনার বক্স থাকে, এই ডিসি কম্বিনার বক্সের প্যারামিটার সাধারণত চেক করার জন্য তিনটা বিষয় ইম্পর্টেন্ট, অর্থাৎ পজিটিভ থেকে এবং নেগেটিভ ভোল্টেজ প্রত্যেকটা স্ট্রিং এর, অর্থাৎ আমি আগে বলেছি কয়েকটা প্যানেলের সমন্বয়ে একটা স্ট্রিং থাকে, এটার মাধ্যমে আমরা চেক করতে পারি। সেকেন্ড হচ্ছে পজিটিভ থেকে গ্রাউন্ড ভোল্টেজ প্রত্যেক স্ট্রিং এ চেক করতে হবে। থার্ড হচ্ছে পজিটিভ থেকে গ্রাউন্ড ভোল্টেজ প্রত্যেক স্ট্রিং এর চেক করতে হবে, একটা পজিটিভ একটা নেগেটিভ আর একটা হচ্ছে পজিটিভ টু নেগেটিভ স্ট্রিং। সো আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আপনারা যদি সোলার রিলেটেড আর কোনো ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর বাসা বাড়িতে আমরা যে সোলার ইউজ করি সেটা যদি কোনো লেআউট ডিজাইন বা আপনারা কীভাবে ক্যালকুলেশন করবেন সেটা যদি জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি নেক্সটে এ বিষয়ে আপনাদের ভিডিওর মাধ্যমে বিষয়টা জানাবো। ভালো থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।